ओम नमो भगवते राम कृष्णाय। आजकेर मनन এই পর্বে আলোচ্য বিষয় রাখা হয়েছে প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়। আজকের আলোচনার বিষয় প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়। এ সম্বন্ধে একটি সুভাষিতে বলা হয়েছে, পরোপকারায় ফলন্তি বৃক্ষাঃ, পরোপকারায় বহন্তি নদ্যঃ, পরোপকারায় দুহন্তি গাবঃ, পরোপকারায় সতাম বিভূতিনাম। বলা হয়েছে কি, পরের উপকারের জন্য বৃক্ষ ফল ধারণ করে, পরের উপকারের জন্য নদী বয়ে চলে, পরের উপকারের জন্য গোমাতারা দুগ্ধ প্রদান করে, পরের উপকারের জন্যই মহাপুরুষদের যা কিছু ঐশ্বর্য সমস্ত কিছু তারা ব্যয় করেন। সেজন্য মূল শ্লোকটি এরকম, পরোপকারায় ফলন্তি বৃক্ষাঃ, পরোপকারায় বহন্তি নদ্যঃ, পরোপকারায় দুহন্তি গাবঃ, পরোপকারায় সতাম বিভূতয়ঃ। দুরকম পাঠ রয়েছে আমরা দেখতে পেয়েছি, পরোপকারায় সতাম বিভূতয়ঃ বলে বলা হয়েছে, আবার বলা হয়েছে পরোপকারায় সতাম বিভূতিনাম। মহৎ ব্যক্তির সজ্জনদের ঐশ্বর্যই হচ্ছে অন্যের উপকার। তাহলে প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়, না পরোপকার শিক্ষা দেয়? গোটা বিশ্ব প্রকৃতি সে অন্যের উপকারের জন্য, বিশেষ করে মানুষ আমরা মনে করি যেন আমাদের শান্তির জন্য, তৃপ্তির জন্য, আনন্দের জন্য গোটা প্রকৃতিকে যেন ঈশ্বর সৃষ্টি করেছেন। এ সম্বন্ধে সুনির্মল বসু তাঁর সবার আমি ছাত্র কবিতায় সুন্দরভাবে ব্যক্ত করেছেন, গোটা বিশ্ব প্রকৃতি আমাদের কিভাবে শিক্ষা দিয়ে চলেছে, অনন্তকাল ধরে এই শিক্ষা দিয়ে চলেছে। তিনি তার কবিতায় লিখছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানেই গান জাগালো আমার প্রাণেই, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নূতন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই বিশ্ব প্রকৃতি আমরা দেখছি যে এ যেন সত্যিকারের ওপেন ইউনিভার্সিটি। এখনকার দিনে ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়। আগেকার দিনে এই মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটিতেই ভারতীয় যে মুনি ঋষিরা তারা শিক্ষা দান করতেন, ওই তপোবনের ভেতরে বিশ্ব প্রকৃতির মধ্যে গুরু শিষ্যকে পাঠিয়ে দিতেন, এই গোমাতাদের দিয়ে দেওয়া হলো, এই 100 হয়তো গোমাতা দেওয়া হলো, বলা হলো যখন নাকি 1000 গোমাতা হবে তখন তাদেরকে নিয়ে তুমি ফিরে আসবে। এই প্রকৃতির কোলে শিষ্য চলে গেল, সেখানে তাদেরকে শিষ্যদের শিক্ষা দিচ্ছে ওই আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা, এরা সকলে যেন ওই শিষ্যকে ছাত্রকে শিক্ষা দিয়ে চলেছে
আর সে শিক্ষায় মহান শিক্ষায় তারা শিক্ষিত হয়ে নিজের স্বার্থপরতা ভুলে সকলের কল্যাণের জন্য জীবন যাপন করছে। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অপরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়ন ধার, পরহিত ব্রতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার। আপনার এলোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। গোটা বিশ্ব প্রকৃতি তাহলে পরোপকার শিক্ষা দিচ্ছে। ওই সুভাষিতটি আরেকবার বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। সুভাষিতটিতে বলা হয়েছে পরোপকারায় ফলন্তি বৃক্ষাহ, পরোপকারায় বহন্তি নদ্যহ, পরোপকারায় দুহন্তি গাবহ, পরোপকারায় সতাম বিভূতিনাম। পরের উপকার করার জন্য গাছ ফল ধারণ করে, পরের উপকারের জন্য নদী বয়ে চলে, পরের উপকারের জন্য গরু দুধ দান করে। সজ্জন বা মহাপুরুষগণের সমস্ত ঐশ্বর্যই হচ্ছে অন্যের উপকারের জন্য। নমস্কার, ভালো থাকবেন। জে রাম জে কৃষ্ণ সেই তো মোদের রাম কৃষ্ণ।